আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এখন ডেরি খামারে যে জায়গায় যায় না কেন সবই বলে লস আসলে লসের বাজারে কিভাবে আপনি লাভবান হবেন কিভাবে লাভ করবেন সেটা আপনার দ্বারা সম্ভব কিন্তু অন্যের দ্বারা সম্ভব না কোনো দিনও আপনার দ্বারা কিভাবে সম্ভব সেটা হলো ল এখন যেভাবে দানাদার খাবারে যে দাম সেই হিসেব করে খামার টিকে রাখা অনেক কষ্টসাধ্য তারপরেও খামার টিকিয়ে রাখতে হবে কারণ আমাদের রুজি রুটির ধান্দা এটাই সম্পূর্ণ এর পরেই গবির দুধের পরে আমাদেরই সংসার চলে এবং গরুর বেচা কিনা বা ছোট বাসুর বেচা এভাবেই সংসার চলে আমাদেরকে সরি আমার আমার চলে অন্যের কথা কি বলবো তারপরেও যারা লসের বাজারে খামার কিভাবে টিকে রাখবেন আর লাভবান হবেন আসলে লাভবান হতে হলে নিজের বুদ্ধি লাগবে বুদ্ধি ও টেকনিক দিয়ে সব কিছু করতে হবে তা না হলে চলবে না দেখ আপনার এখন যে সব খাবার দানাদার খাবারের যে দাম সেই হিসেব করে আপনি সাইলেস খাওয়াতে পারেন দশ সাড়ে দশ টাকা করে না এগারো টাকায় পড়লো কেজি আপনার সাইলেস পাওয়া যাচ্ছে আর এখন শীতকালী মৌসুম এখন ঘাস অনেক কম হয় আমাদের এলাকায় আমারও নিজের ঘাস অনেক কম হচ্ছে বেশি হচ্ছে না সেজন্য আমি বাড়ির থেকে সাইলিস কুড়াই করে নিয়ে এসে আমি গাভীদেরকে খাওয়াচ্ছি তিন চার কেজি প্রত্যেক দিন দিলেই হয়ে যাচ্ছে সাইলেস অনেক পুষ্টিগুণ ঘাসের সেহেতেও অনেক পুষ্টি মানে সাইলেস এটা মানে সাইলেসের গুণাগুণ আর দানাদার খাবারের কথা তো এদের গরু পালতে হলে অবশ্যই দিতে হবে কিন্তু তা কম পরিমাণে প্রোটিনযুক্ত দানাদার খাবার দিতে হবে সেটা কিভাবে সেটা নিজে বাড়ি কুরাই করে নিয়ে এসে আপনি মিল থেকে ভাঙাইয়ে খাবার তৈরি করতে পারেন তাহলে অনেক টাকা আপনি সেফ হতে পারে এভাবে করে খামার করবেন যেরকম ভুট্টা সুলা আপনার বুট গম এসবগুলো কুড়াই করে নিয়ে এসে মিল থেকে ভাঙায় নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনি বাড়িতে খামার খাবারটা তৈরি করবেন তাহলে দেখবেন যে এখন বাজারে ভুষি পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কিন্তু এই খাবারগুলো আপনি যখন বাড়িতে বানাবেন চল্লিশ টাকাও পড়বেন আপনার কেজি প্রতি সেই হিসেব করে আপনাদেরকে বলছি আর একটা দিক হলো আমার খামারের যে লাভটা আমি কীভাবে করি আসলে আমি নিজে পরিশ্রম করি খামারে আমার এখন দশ থেকে বারোটা গরু আছে এগুলো আমি নিজেই একাই দেখাশুনো করে যদি একটা রাখাল রাখা হতো তাহলে পনেরো হাজার টাকা বেতন দিতে হতো তা তারও বেশি ছাড়া কম না তাহলে আমি নিজে আমি ঘোরাফেরা না করে আমি নিজেই কাজ করব খামারে এবং আমি সেটা নিজেই করি সম্পূর্ণ নিজেই এদের খাবার দাবার গোসল করানো সব কিছু আমি নিজে করি এবং সেই টাকাটা আমার সেভ হয়ে যাচ্ছে এবং বুদ্ধি করে আপনাকে খামার পরিচালনা করতে হবে সার্কেল হিসেবে আপনার খামার থেকে কোনো সময় যাতে দুধ শেষ না হয় অল্প দুধ হলে সেখন আপনার গাবিদেরকে খাবার হয়ে যাবে ওই দুধ বিক্রয় করলে যখন দেখবেন আপনার বেশি দুধ হচ্ছে তখন আপনার খামারে লাভ হবে যেরকম আমার খাবারে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার দুধ যাচ্ছে প্রত্যেক দিন আপনার তিনটে গরুর প্রত্যেক দিন এই দুধ যাচ্ছে তারপরও দুধ বিক্রয় করে অনেক ভালো আছে। সব কিছু মিলেই অনেক টিকে আসি এই লসের বাজারে আসলে কারণ অনেকই জায়গায় দেখি যে আপনারা সবাই বলে লস আসলে লস তো এই জায়গায় যদি বুদ্ধি করে না চলা হয় খাবার দাবার নিজে তৈরি করতে হবে সাইলেস ক্রয় করে নিয়ে আসতে বা যদি ঘাস আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনার লস তো আমি দেখি না যদি লস কারা বলে যাদের ঘাস নেই দানাদার খাবার অতিরিক্ত খাওয়ায় বাজার থেকে আপনার বস্তা কি বস্তা কুড়াই করে নিয়ে এসে খাওয়ায় ওভাবে খাওয়ানো যাবে না আস্ত কুড়াই করে নিয়ে আসতে হবে নিয়ে এসে মিল থেকে আপনি ভাঙাইয়ে খাবার তৈরি করবেন তাহলে অনেক সাশ্রয় হবে আপনার খামারে এই দিকতে আপনি বেঁচে যাবেন আর দুধ দুধ তো বললাম তো আমি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার প্রত্যেক দিন আমি সেল করতেছি আমার বাড়ির থেকে দুধ বিক্রয় করে প্রত্যেক দিন এদের খাবার হয়ে যাচ্ছে তারপরেও প্রত্যেক দিন আমার এক থেকে এক হাজার টাকা প্রত্যেক দিন আমার সেফ থাকে প্রত্যেক দিন তাহলে মাসে তিরিশ হাজার টাকা এই জন্য বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই খামারটা পরিচালনা করতে হলে নিজের বুদ্ধি দিয়ে করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগানোর চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ ঘাস কোনো দিন দানাদার খাবার না নেই খাওয়ালাম না ঘাস আর খড় খায় রাখব তারপরেও টিকে থাকবেন আপনি বাজারে যখন দানাদার খাবার খাওয়ায় খাওয়ায় টাকা লসে পড়ে পড়ে যাবেন তখন গরু বিক্রয় করে দিতে হবে এই কাজ করবেন না ঘাস পর্যাপ্ত পরিমাণ লাগাবেন ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কোনো দিন লসের সম্মুখীন হবেন না خداحافظ